আমার কথা কেউ ভাবে না কখনো। আমি যদি পায়ে একটু আলতা পরে থাকি তাতে অসুবিধা কি হয়েছে? বিয়ে না হলে কি আলতা পরতে নেই? পার্বতী কথাটা নিজের মনেই বলছিল, কিন্তু তার কান্নার জল যেন তার মনের কথাগুলো জলের আকারে বাইরে বার করে আনছিল। খোলা জানালা দিয়ে বাইরের দিকে তাকায় পার্বতী। বিছানার উপরে দুই হাঁটুর মাঝে মুখ গুঁজে এতক্ষণ ধরে কাঁদছিল সে। ঘরের এক পাশে আলতার শিশি আর আলতা পরার বাটি, এবং আলতা পরার জন্য তুলো লাগানো সেই কাঠি, সমস্ত কিছুই রয়েছে। সেই আলতার বাটির দিকে অপলক চোখে তাকিয়ে থাকে পার্বতী। তার মনে হয় বুকের ভেতরটা কেমন যেন চিনচিন করে উঠছে। বাইরে থেকে পরন্ত বিকেলের লালচে রোদ যেন জানলা দিয়ে এসে ঢুকছে। রোদের খানিকটা পার্বতীর বিছানার এক পাশে এসে পড়েছে। কি মনে হতে পার্বতী হাত বাড়িয়ে দেয় সেই লাল রোদের অংশটাতে, আর তাতেই মনে হয় সেইটা তার হাতের উপরে এসে পড়ে তাকে স্পর্শ করে কিছু যেন বলতে চাইছে। আমি আলতা পরব, আমায় আলতা পরতে না দিলে আমি কখনো পূজোর মণ্ডপে যাব না, যাব না, যাব না। আলতা না পরে ওখানে আমায় কেউ নিয়ে যেতে পারবেই না, পারবেই না। পার্বতীর কথায় অভিমান ঝরে পড়ে, যেন এক রাশ সাদা কাশফুল তার রং আর গন্ধ হারিয়ে মলিন হয়ে চুপ করে বসে আছে। এক্ষুনি কোনো কিছুর স্পর্শ পেলেই মাথা তুলে তাকিয়ে চারিদিকে নিজের সুবাস ছড়িয়ে দেবে। পার্বতীর লম্বা চুল মুখের সামনে এসে পড়ে, তার মুখ বেশ সুন্দর। পার্বতীর গায়ের রং সামান্য চাপা, তবে ওই গায়ের রঙেই যেন তার মুখের আদলটাকে অসম্ভব করে তুলেছে। এই হরিনারায়ণপুর গ্রামে তার মতো সুন্দরী আর কেউ আছে বলে অন্য কেউ বলতে পারে না। শুধু সুন্দরী বলে নয়, পার্বতীর মন তার নিজের রূপের চেয়েও যেন বেশি সুন্দর। পার্বতীর অভিমানটা যেন পরন্ত আলোর সঙ্গে আস্তে আস্তে বাড়তে থাকে। বাইরে থেকে পার্বতীর মা করুণাময়ী দরজা ধাক্কা দিয়ে বলে, আহা রাগ করে না মা, অমন করতে নেই। তুই তো জানিস আমাদের বাড়িতে এমন নিয়ম, দুর্গাপুজো শুরু হলে মহালয়ার পর থেকেই বাড়িতে কেউ আলতা পায়ে দিতে পারে না। প্রথমে মায়ের পায়ে আলতা উঠবে, তারপর সবাই আলতা পায়ে যেতে পারে। কেন তুই এমন জেদ করছিস মা? কেন এমন জেদ করবো না? মা কি তোমাদের বলে গেছে যে মায়ের পায়ের আলতা না উঠলে অন্য কেউ আলতা পরতে পারবে না? তোমাদের অদ্ভুত নিয়ম। আমি আলতা পরব, তারপরে মায়ের পায়ে আমি নিজের হাতে আলতা পরিয়ে দেব, না হলে আমি কখনো ঠাকুর মণ্ডপে যাব না। তোমরা যাও। দরজার বাইরে থেকে ব্যর্থভাবে করুণাময়ী আরো কয়েকবার ডাকাডাকি করে, কিন্তু করুণাময়ী মেয়ের জেদ জানে। একবার যখন সে জেদ ধরেছে তখন সে কারোর কথাই শুনবে না। ওইদিকে আজ দ্বিতীয়া, দুদিন পরে পঞ্চমী থেকে এই হরিনারায়ণপুর জমিদার বাড়ির দুর্গাপুজোর শুরু। ওইদিকে কত কাজ, পার্বতীর পেছনে সময় নষ্ট করার মতন সময় এখন তার নেই। তাই পার্বতীর এক দাসী কুসুমকে পার্বতীর দরজার বাইরে থাকতে বলে করুণাময়ী চলে গেল ঠাকুর দালানের দিকে। পার্বতী, আমার কথা শোনো, এই রাতের বেলায় তোমায় আমি একটা ব্যবস্থা করে দিতে পারি, তবে সাবধান, কেউ যেন আমার কথা জানতে না পারে। জানতে পারলে আমার আর এ বাড়িতে থাকা হবে না। পার্বতী জানে কুসুমের আগেও তাকে এমন অনেক কাজ করতে সাহায্য করেছে যে কাজ করা তার বারণ ছিল। এমনকি রাতের অন্ধকারে কুসুমের সাহায্যে সে বাড়ি থেকে বেরিয়ে বাড়ি থেকে দূরে ওই বড় দিঘির কাছ পর্যন্ত ঘুরেও এসেছে। তাই পার্বতীর মুখে একটা হাসি ফুটে উঠল, যেন মনে হল একগুচ্ছ ফুলের ওপর জমা থাকা বিন্দু বিন্দু জল হীরকখণ্ডের মতো ঝরে পড়ল পৃথিবীর বুকে।
ধরপর করে দরজাটা খুলেই পার্বতী বলল, কি কাজ? তখন কুসুম তাকে কানে কানে একটা কথা বলতেই পার্বতীর মুখে হাসি ফুটে ওঠে। কুসুম আর সেখানে দাঁড়ায় না, সে চলে যায় ঠাকুর দালানের দিকে। সেদিন রাতে সবাই শুয়ে পড়েছে, কুসুম পার্বতীর ঘরে নিচে শোয়ে। রাতের বেলা পার্বতী উঠে পড়ল, আলতার বাটি নিয়ে দোতলার ঝুল বারান্দার কাছে এসে দাঁড়ালো। তারপর আকাশের অল্প আলোয়ে নিজের পায়ে পড়তে লাগলো লাল রক্তরাঙা আলতা। কতক্ষণ পড়েছিল মনে নেই, চাঁদের আলো থাকলে সে ভালোভাবে সব কিছু দেখতে পারত, কিন্তু চাঁদের আলোও নেই। হ্যারিকেনের অল্প আলোতেই পার্বতী নিজের মনে গুনগুন করতে করতে আলতা পড়ছিল। এমন সময় হঠাৎ করে নূপুরের শব্দ শুনতে পেল পার্বতী। এত রাতে নূপুরের শব্দ, এমন সময় নূপুর পড়ে হাঁটছে কে? কথাটা মনে হতে পার্বতী দোতলার লম্বা ঝুল বারান্দার একদম শেষের দিকে তাকায়। ঝুল বারান্দার শেষের দিকে কে যেন একটা দাঁড়িয়ে আছে, কিন্তু এত রাতে তো কারো দোতলার এই ঝুল বারান্দায় আসার কথা নয়। এই দিকটায় পার্বতী থাকে, তার ঘরে কুসুম, পাশাপাশি দুটো ঘর ফাঁকাই থাকে, তারপরে জমিদার আর জমিদার গিন্নির ঘর। দোতলায় জমিদার গিন্নি, পার্বতী আর জমিদারির তিনজন খাস কাজের লোক ছাড়া আর কারোর আসার উপায় নেই। রাতের বেলা একতলার দরজা বন্ধ হয়ে যায়, বাকি সবাই একতলায়। পার্বতী কেমন যেন চমকে ওঠে, হঠাৎ করে রাতের বেলায় এমন সময় নূপুরের ছমছম শব্দ আর রহস্যময়ী এক নারীর উপস্থিতি তাকে অবাক করে দেয়। হ্যারিকেনের অল্প আলোয় পার্বতী তাকে দেখতে পেয়েছে, একটা সাদা শাড়ি পরে আছে মেয়েটি। পার্বতী বলল, কে তুমি? তুমি এখানে এলে কি করে? আমায় যে এখানে তোমার জন্য আসতে হয়েছে, তুমি যে বড় অনিষ্ট করেছ আর তাই আমায় এখানে আসতে হয়েছে, তুমি আর আলতা পড়ো না। পার্বতীর হঠাৎ মনে হলো এ বোধহয় তার মায়ের কাজ, তার মা কাউকে দিয়ে ভয় দেখানোর জন্য এই কাজ করেছে। পার্বতী রেগে উঠল, আমি আলতা পড়বই, এই দেখো। পার্বতী একটা পায়ে আলতা পড়েছিল, এবার অপর পায়ে আলতা পড়ার জন্য আলতার বাটিটা তুলে নিয়ে পা ছড়িয়ে যেই পায়ে কাঠি লাগিয়ে টানতে যাবে, এমন সময় পার্বতীর মনে হলো সেই সাদা শাড়ি পরা নারী যেন আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছে। পার্বতীর হাত থেমে গেছে, চেষ্টা করেও সে পায়ে আলতার কাঠি ছোঁয়াতে পারছে না যেন। চারপাশটা একটা অদ্ভুত গন্ধে ভরে গেছে, ধুনোর গন্ধের মতো। পার্বতী মুখ তুলে তাকালো সেই নারীর দিকে, কিন্তু আশ্চর্য, আধো অন্ধকারে সেই নারীর মুখ পার্বতী দেখতে পাচ্ছে না। তার গোটা শরীর দেখা যাচ্ছে, তার পরনে সাদা রঙের শাড়ি, লাল পাড়, গায়ে অসংখ্য সোনার গয়না চিকচিক করছে। এই অন্ধকারে কিন্তু তার মুখটা দেখা যাচ্ছে না। সেই নারী এইবার শুধু বলল, পার্বতী, যে কাজ তুমি করেছ তার শাস্তি তোমাকে পেতে হবে, এই কাজ তোমার ঠিক হয়নি। পার্বতী এইবার বুঝতে পারল একটা অদ্ভুত ব্যাপার, সে ঝুল বারান্দায় বসে থাকা অবস্থাতেই যেন আস্তে আস্তে এগিয়ে এসেছে দোতলার ঝুল বারান্দার একদম পাশে। এখান থেকে নিচের দিকে তাকালেই একতলার বাইরের জমি দেখা যায়। কখন যেন পার্বতী উঠে পড়েছে দোতলার সেই উঁচু মতো জায়গাটায়, আর তারপরেই সে যেন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে নিচের দিকে। কিন্তু চাইলেও সে একবারও চিৎকার করে ডাকলো না, কিন্তু ওটা কি, সেই মেয়েটি যেন শূন্যে ভাসতে ভাসতে এক পা করে ঝুল বারান্দা ছেড়ে এগিয়ে যাচ্ছে ঠাকুর দালানের দিকে। আমাদের গ্রামে ঠাকুর দালান ছিল, পূজোর সময় সেখানে লোকজনের বেশ জমায়েত হতো। তাছাড়া যে বছর আমি বাড়িতে ফিরে আসতাম পূজোর সময়, সে বছর সেখানে তো থাকতাম। তাছাড়া যত সময় পেরিয়েছে তত গ্রামের লোকেরা আমায় সামান্য গণ্যমান্য করত। তোমরা তো জানোই
আমার ঠাকুরদা, আমার বাবা সবাই ছিল আমাদের গ্রামের যাকে বলে বেশ হর্তাকর্তা ধরনের লোক। তো যখন পূজোর সময় আমি গ্রামে ফিরে আসতাম, তখনও গ্রামের লোকেরা আমায় পূজোর জন্য ডাকত। তবে সে সময়ের থেকে ছোটবেলার পূজো বড় ভালো লাগত। সেই সময়ের স্মৃতি যেন এখনো মনের মধ্যে কোথাও লুকিয়ে থাকে। এই তোমাদের কথা শুনে যেন হুড়মুড় করে বৃষ্টির জলের মতো বেরিয়ে এলো। আচ্ছা, আপনি তো পূজোর সময় সব সময় বাড়িতে থাকতেন না। এই যে কাল যেমন মহালয়া, এই মহালয়ার সময় আপনি কখনো না কখনো গ্রামে গ্রামে ঘুরে বেরিয়েছেন, পূজোর সময় বাইরে থেকেছেন, এই সেই সময়ের কোনো অভিজ্ঞতা নেই? মানে আজ ভূতের গল্প শুনতে ভালো লাগছে না, মানে ওই বিপদ ভয় এই সমস্ত কথা শুনতে ভালো লাগছে না ঠিক। আজ একটু অন্যরকম কিছু বলুন না, মানে দুর্গাপুজো নিয়ে একটা আমেজ চারপাশে, তার মধ্যে একটা সেই রকম গল্পই শোনান না। একটু অন্যরকম গল্প বলুন তো, এমন গল্প বলবেন যাতে ভয় থাকবে অথচ সেই ভয়টা একটু অন্যরকম। দেখা যাক আমার ঝুলিতে কেমন গল্প আছে। তারানাথ হেসে উঠল, পাসিং শোয়ের সিগারেটে একটা লম্বা টান দিয়ে চারপাশটা ভরিয়ে দিয়ে বলল, আমার অনেক রকম কথাই জানা আছে, কিন্তু তোমাদের সেই সমস্ত ভালো লাগে না তাই বলি না। আজ যখন এ কথা বললে, তখন আজকে তোমাদের একটা অন্য রকম গল্প বলি। তবে আগেই বলে রাখি, এই গল্পে কিন্তু তেমন কোনো বিপদের সন্ধান তোমরা পাবে না। এমন কিছু পাবে না যেখানে কোনো প্রেতাত্মা কিংবা তন্ত্রশক্তি কাজ করেছে। তবে ভয় পাবে, এমন ভয় যা ওই অশুভ শক্তি প্রেতাত্মা কিংবা তন্ত্রের চেয়েও অনেক বেশি। কথাটা অদ্ভুতভাবে তারানাথ শেষ করে আমাদের দিকে তাকিয়ে হাসল। আকাশের দিকে তাকিয়ে বেশ কিছুক্ষণ সে চুপ করে রইল, তারপর বলল, আচ্ছা, কখনো তোমাদের এমন মনে হয়েছে এই যে পূজোর আগে আগে এই মহালয়ার সময় বাতাসে এমন কি থাকে যার জন্যে আমরা সময় কিংবা ক্যালেন্ডার না দেখলেও ঠিক বুঝতে পেরে যাই যে পূজো আসছে? এমন একটা অদ্ভুত কথা তারানাথের মুখে চট করে শোনা যায় না। এই কথা শুনে কিশোরী বলল, পূজো আসছে তাতে এমনিই বোঝা যায়, লোকজনের মুখের কথা শুনে কিংবা পূজোর প্রস্তুতি দেখে, আরও অন্য অনেকভাবেই বোঝা যায়। না, সে সবই তো হলো পার্থিব, সে সবই হলো আমাদের শরীর কেন্দ্রীয়। আসলে পূজো আসার আগেই আমাদের মনে একটা সামান্য পরিবর্তন হয়। তুমি দেখবে আমাদের হিন্দু ধর্মে আরো অনেক উৎসব আছে, আরো অনেক কিছু আছে, কিন্তু এই দুর্গাপূজোর সময়টা কিন্তু এমন হয়। পূজো আসার অনেক আগে থেকেই আমাদের মন আর মস্তিষ্কে সামান্য কিছুর পরিবর্তন হয়ে যায়। এই সমস্ত তোমাদের বলে বোঝানো যাবে না, কারণ তোমরা তন্ত্রে দীক্ষিত নও। তন্ত্র দীক্ষিত কোনো মানুষ হলে এই কথা অন্যভাবে তাকে বোঝানো যেত। সে যাই হোক, তোমাদের গল্প বলবো বলেছিলাম, আজ একটা মেয়ের গল্প বলবো। এ কথায় আমরা অবাক হলাম, তারানাথ এমনভাবে কখনো বলেনি যে আজ একটি মেয়ের গল্প বলবে। তবে আজ এমন একটা কথা বলায় আমরা বেশ উৎসাহী হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। সিগারেট শেষ করে অবশিষ্টাংশটা বাইরে ছুঁড়ে ফেলতেই ফোঁটা ফোঁটা বৃষ্টি এসে পড়ল মাটির গায়ে, আর তার সঙ্গে বুঝতে পারলাম কাশফুলের গন্ধ যেন কোথা থেকে ভেসে আসছে। অথচ কলকাতায় কাশফুল, বিশেষ করে এই অঞ্চলে কাশফুল থাকার কোনো সম্ভাবনা নেই। তাহলে গন্ধটা আসছে কোথা থেকে?
সেবার পুজোর আগে বাড়ি ফিরে আসা হয়নি। মাঝে মাঝে এমনটা হয়। প্রতি বছর যে পুজোর আর বর্ষার সময় আমি বাড়ি ফিরে আসতাম তেমনটা কিন্তু নয়। সেবার তোমাদের ওই মালদা জেলার ওইদিকে কোথাও একটা গ্রামে গিয়েছিলাম। যতদূর মনে পড়ছে সেই গ্রামের নাম হরিনারায়ণপুর কিংবা হরিদেবপুর, ওই অমন কিছু একটা হবে আর কি। তা গ্রামের জমিদার অঘোরচন্দ্রের বাড়িতে আমি গিয়েছিলাম। তার বাড়িতে গিয়ে পৌঁছনোর ব্যাপারটা কিন্তু বড় অদ্ভুত। একদিন একটা গাছের তলায় বসে আছি, তখন মহালয়া পেরিয়ে গেছে, পুজো আসতে কয়েকদিন বাকি। যতদূর মনে পড়ে সেদিন দ্বিতীয়া কিংবা তৃতীয়া কিছু একটা হবে। একটা গাছের তলায় বসে রয়েছি, একজন একটা কলা দিয়েছিল, সেই কলাই মনের সুখে খাচ্ছি আর ভাবছি কোন দিকে যাব। সামনে একটা পথ চলে গেছে অনেক দূরে, সেই পথে একটা গ্রাম দেখা যায়, আর অন্য একটা পথ গেছে আমার ডান দিক দিয়ে। সেই পথটা সামনে গিয়ে আবার বেঁকেছে, কিন্তু সেই পথে যে গ্রাম আছে কি নেই তা কিন্তু বোঝা যায় না। সেখানে বসে বসে ভেবে চলেছি, মাঠের পাশের একটা জঙ্গলের মতো জায়গায় সাদা কাশফুল ফুটে আছে। আকাশে কাশফুলের গন্ধ ছাড়াও কেমন যেন একটা ধুনোর গন্ধ। এই সময় আকাশের দিকে তাকিয়ে থাকলে মাঝে মাঝে যেন মনে হয় কত দূরের কোনো অজানা অচেনা কথা মনে পড়ে যায়। যেন মনে হয় কোথায় যেন কারা অপেক্ষা করছে আমার জন্য, তারা আমার জন্যে ব্যাকুল হয়ে রয়েছে, আমার তাদের কাছে যাওয়া দরকার। আমি তাদের কাছে না গেলে যেন আমার গোটা জীবনটাই বৃথা। আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে মাঝে মাঝে বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে। ঠিক এমন একটা অবস্থা, ঠিক তখনই দেখি সাদা রঙের গরু কোথা থেকে যেন হাঁটতে হাঁটতে আমার কাছে এসে দাঁড়িয়েছে। সে দুবার আমার সামনে দাঁড়িয়ে ডাকাডাকি করল। আমি তাকে খুব একটা গুরুত্ব দিলাম না। গ্রামের দিকে এমন দৃশ্য তো হামেশাই দেখা যায়। গরুটা আমার দিকে পেছন ঘুরল, এদিক ওদিক দুই পথে দুবার তাকিয়ে, কি মনে হতে যে পথে গ্রাম দেখা যায় না সেই পথে এগিয়ে গেল। আমি অন্য মনস্কের মতো তার দিকে তাকিয়ে আছি। হঠাৎ মনে হল এই সাদা গরুটার ঠিক পিঠের কাছটায় যেন একটা উঁচু মতো কিছু রয়েছে, ঠিক ষাঁড়ের পিঠের উপর যেমন দেখা যায়। আর সঙ্গে সঙ্গে এক মুহূর্তের মধ্যে রোদের আলোয় মনে হল তার পিঠের উপর কে যেন বসে আছে। ব্যাপারটা এত দ্রুত ঘটে গেল যে আমি ভালো করে চোখ কচলে দেখার সুযোগ পেলাম না। সে একটা অদ্ভুত ব্যাপার। আমি যে গাছের তলায় বসেছিলাম তার চারপাশে আরও একটা গাছ ছিল, তাই সেখানে অদ্ভুত ছায়া মতো। কিন্তু গরুটা যেদিকে এগিয়ে গেছে সেদিকে রোদ। সে বাইরে বেরোতেই রোদের আলোটা তার গায়ের উপর এসে পড়েছে, আর ঠিক সেই সময় রোদের মধ্যেই আমি দৃশ্যটা একবার দেখি। তারপর যেন সে মিলিয়ে গেল, আমি সঙ্গে সঙ্গে গাছের তলা থেকে উঠে দাঁড়ালাম। ততক্ষণে আমার গোটা শরীর কেমন যেন রোমাঞ্চিত হয়ে গেছে মুহূর্তের মধ্যে, কারণ ততক্ষণে আরও একটা ব্যাপার ঘটে গেছে।
যেটা ঘটে গেছে সেটা মোটেই স্বাভাবিক নয়। তারানাথ অদ্ভুতভাবে তাকালো আমাদের দিকে, তার দুটো চোখ যেন অদ্ভুত বিস্ফারিত হয়ে আকাশের দিকে তাকিয়ে দেখছে। সে যেন আমাদের নয়, আকাশের দিকে তাকিয়ে সেই গরুটার দিকেই দেখে চলেছে। তারানাথ ভাষা ভাষা গলায় বলল, রোদের দিকে তাকিয়ে দেখতে পেলাম কোথায় সেই গরুটা, একটু আগে যে গরু আমার সামনে দিয়ে গেছে তার চেহারা একটু বড় ছিল, কিন্তু তাহলে কি সেটা ষাঁড়? সাদা ষাঁড়ের আগে দেখেছি বলে তো মনে হয় না, একেবারে ধবধবে সাদা, যেন শরীরে কোথাও কালোর চিহ্ন মাত্র নেই, শুধু মুখের কাছে বাদে আর লেজ বাদ দিয়ে। আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম সেই গাছের তলায়, আমার গোটা শরীর কেমন যেন শিরশির করে উঠল, শরতের মৃদুমন্দ হাওয়া এসে আমার গায়ে লাগতে শুরু করল। এটা আমি কেন দেখলাম? তাহলে কি অদৃশ্য কেউ আমায় কিছু বলতে চাইল? কিন্তু আমি ভাবতে ভাবতেই হঠাৎ করে একটা কথা আমার মনে পড়ে গেল, গাছের তলায় বসে আমি কোন পথে যাব সেটাই ভেবে চলেছিলাম, কিন্তু একবারও ঠিক করতে পারছিলাম না। সেই গরুটা তো আমার সামনে এসে দাঁড়িয়ে আমায় দুবার ডেকেছে, তারপর সে দুদিকে দুবার মুখ নাড়ে আমার মতোই, যেন কোন পথে যাবে বলে, আর তারপরে সে গেছে ওই সামনের দিকে, তার মানে আমাকেও হয়তো সেই দিকেই যেতে হবে। সেই গরুটা বা ষাঁড় যাই হোক না কেন, তাকে দেখেই আপনি ঠিক করে নিলেন যে আপনাকে ওই পথে যেতে হবে, এটা কি কোনো লক্ষণ? লক্ষণ চেনা আমি অনেক আগেই শিখে গিয়েছি, লক্ষণ সব সময় স্পষ্ট হয় না, অস্পষ্টভাবেও মাঝে মাঝে আমাদের সামনে দেখা যায়, তবে এই লক্ষণ তো স্পষ্ট। আমি আর দেরি করলাম না, হাঁটতে লাগলাম সেই পথে, পথের বাঁকটা পেরিয়ে আরও কয়েক পা হেঁটে আসতেই বুঝতে পারলাম, না ভুল হয়নি, ওই গ্রামের চেয়ে এই গ্রাম আরও বেশি কাছে। আমি প্রথম বাড়িটা দেখতে পেলাম, আর তার সঙ্গে দেখতে পেলাম গ্রামের লোকেরা দল বেঁধে কোন দিকে যেন যাচ্ছে। কোনো বিপদ হলো নাকি, এই কথাটা ভেবে আমিও তাদের সঙ্গে এগোতে লাগলাম সামনের দিকে। আর সেভাবেই জমিদার অঘোর চন্দ্রের বাড়িতে গিয়ে পৌঁছালাম। জমিদার বাড়িতে গিয়ে পৌঁছাতে দেখি জমিদার বাড়ির পেছনের দিকে এক মস্ত বড় ঠাকুর দালান, সেখানে মা দুর্গার মূর্তি তৈরি হচ্ছে, প্রায় তৈরি হয়ে এসেছে। আগেই বলেছি সেদিন দ্বিতীয়া কিংবা তৃতীয়া, পরে শুনেছিলাম এই গ্রামে পঞ্চমী থেকেই পুজো শুরু হয়, চতুর্থীর দিন প্রতিমার সর্বশেষ কাজটুকু হয়, সেখানে তখনও কুমোরের দল মূর্তি তৈরি করে চলেছে, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকা লোকজন, এবং তার মধ্যে থেকেই স্ত্রীলোকের গলার কান্না যেন ভেসে আসতে লাগলো বারবার। গ্রামের লোকেরা নিজেদের মধ্যে কি সমস্ত বলা বলি করছে আমি তার কিছুই ভালোভাবে বুঝতে পারলাম না। এক সময় সেখান থেকে চলে আসতে যাব এমন সময় একজন লোক আমায় নিয়ে গেল জমিদারের কাছে। জমিদার অঘোরচন্দ্র বাড়ির বাইরে উঠোনের কাছে একটা কাঠের দামি আরাম কেদারার উপর চুপ করে বসেছিলেন, তার মুখে চিন্তা।
দুটো হাত চেয়ারের দুপাশে রাখা ছিল। এক পাশে গড়গড়ার নল, গড়গড়ায় মাঝে মাঝে গ্রুপ গ্রুপ করে টান দিচ্ছেন আর গম্ভীরভাবে কিছু ভাবছেন। বেশ লম্বা চেহারা, গায়ের রং চাপা হলেও মাথার চুল দাড়ি সমস্ত কিছু সাদা হয়ে গেছে। তাছাড়া চেহারায় একটা ব্যক্তিত্ব রয়েছে। আমি এগিয়ে গিয়ে হাত জোড় করে দাঁড়াতেই তিনি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে হাত জোড় করে বললেন, আরে সাধু বাবা, আপনি আমাকে প্রণাম করছেন কেন? আপনি এত বড় একজন সাধু মানুষ, আপনি এখানে এসেছেন যখন আমি খানিকটা নিশ্চিন্ত হয়েছি। তা আপনি একটু দেখুন না, আমার মেয়েটার কি হলো? কেন, আপনার মেয়ের কি হয়েছে? কিছু বুঝতে পারছি না। আজ তৃতীয়া, দুদিন পরে বাড়িতে পুজো শুরু হবে, তার মধ্যে মেয়েটা যে কোথায় গেল! অবাক হলাম, বুঝতে পারলাম এই বাড়িতে কোনো একটি মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর তাই এমন হট্টগোল শুরু হয়েছে। জমিদার বাড়ির মেয়ে নিরুদ্দেশ হয়েছে, গণ্ডগোল তো হবেই। বললাম, কোথাও চলে গিয়েছে বুঝি আপনার মেয়ে? আরে সেটাই তো বুঝতে পারছি না, রাতের বেলা ঘরের সমস্ত দরজা বন্ধ ছিল, মেয়ে আমার যাবে কোথায়? মেয়ে আমার দুরন্ত বটে, তবে দোতলা থেকে তো আর নিচে লাফিয়ে পড়বে না। তাছাড়া বাইরে বেরোবার কোনো পথ নেই, বাড়ির বাইরে দারোয়ান থাকে, একতলার দরজার সামনেও একজন দারোয়ান থাকে সারারাত। তাছাড়া সঙ্গে যে থাকে সেও কিছু বলতে পারছে না। বুঝতে পারলাম অবস্থা ভালো নয়। মেয়েটি যদি বাড়ি থেকে কোনো কারণে বেরিয়ে যেত সে আলাদা কথা, কিন্তু এত করে যখন বলছে তখন কথাগুলো অবিশ্বাস করা যায় না। বললাম, অন্যরকম কোনো বিপদের আশঙ্কা করছেন নাকি? আমার কথায় জমিদার মশাই আমার মুখের দিকে তাকালো, তারপর একবার এদিক ওদিক তাকিয়ে কাকে যেন ডেকে কি একটা বলল, তারপরে আমায় নিয়ে সে এগিয়ে গেল একতলার একটা ঘরে। দরজা বন্ধ করে ভেতরে প্রথমেই আমায় খেতে দিল উৎকৃষ্ট তামাক। গড়গড়ায় টান দিয়েই বুঝতে পারলাম অনেকদিন পর এমন তামাক খাচ্ছি। আপনাকে মিথ্যে বলবো না সাধু বাবা, মেয়েটা আমার আলতা পড়ার জন্য বড় জেদ করছিল, আর আমাদের পরিবারে মায়ের পায়ে আলতা না পড়ার আগে অন্তত মহালয়ার পর থেকে আলতা পড়তে নেই। কিন্তু মেয়েটা বড্ড জেদ করছিল বলে কাল প্রায় সারাদিন তার সঙ্গে আমি কথা বলিনি, কিন্তু রাতের বেলায় এমনটা হলো। আর আশ্চর্য ব্যাপার, দোতলার ঝুল বারান্দার কাছে একটা আলতার বাটি, আলতার কাঠি, সমস্ত কিছুই। কিন্তু আপনার মেয়ে ছিল না, তাই তো? কিন্তু যদি সে সমস্ত কিছু নিয়ে আসে তাহলে দোতলা থেকে সে যাবে কোথায়? আমারও তো সেটাই চিন্তা, সে কোনো অনর্থ করেনি তো? না, যদি আলতা পায়ে পড়ে থাকে তাহলে তো অনর্থ হবেই। এই কথায় আমার একটু কৌতূহল হলো, প্রশ্ন করলাম, কিন্তু আলতা পায়ে পড়লে কি এমন ক্ষতি হবে? জমিদার অঘোর চন্দ্রের বংশে একটা নিয়ম ছিল, সে নিয়ম অদ্ভুত নিয়ম, কেন কি কারণে সে সমস্ত কথা অঘোরচন্দ্র নিজেও জানত না। তবে সে শুনেছিল কোনো একবার তার পরিবারে মহালয়ার থেকে সপ্তমীর মাঝে কোনো এক অবিবাহিতা নারী পায়ে আলতা পড়েছিল। সেদিন রাতেই সে কোথায় যেন নিরুদ্দেশ হয়ে যায়, তাকে আর কোনো দিন খুঁজে পাওয়া যায়নি। অনেক বছর পরে হঠাৎ করে তাকে খুঁজে পাওয়া যায় দুর্গাপূজোর সময় সপ্তমীর দিনে। সেবারই জমিদার বংশের কোনো এক পুরোহিত এ কথা বলেছিলেন। তারপর মাত্র একবার একজন এমন কাজ করেছিল, আর তারপরে
তার অবস্থাও একই রকম হয়েছিল। অবিশ্বাস্য, সপ্তমীর মধ্যে কেউ পায়ে আলতা পড়লে তাকে এভাবে নিরুদ্দেশ হতে হবে, এ কেমন নিয়ম? হতে পারে এর পিছনে অন্য কারোর হাত ছিল। এটা হতেই পারে, কিন্তু দোতলা থেকে একজন মেয়ে হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে গেল কি করে? কেউ যদি সেখানে না আসে, এবং যদিও আসে, তাহলে সে কোন পথে এলো এবং কোন পথে তাকে নিয়ে গেল? এই কথায় আমরা চুপ করে রইলাম। তারানাথ হেসে আবার বলতে শুরু করল, সেদিন আমি জমিদার বাড়িতেই রইলাম। জমিদারের সঙ্গে অনেকক্ষণ ধরে সলা পরামর্শ চলল, এমনকি সে বাড়ির পুরোহিত মশাই পর্যন্ত এসেছিলেন, কিন্তু কিছুতেই কিছু হল না। সেদিন রাতটা আমি সেখানে রইলাম। চতুর্থীর দিন সকালে আবার কাজকর্ম শুরু হল, কিন্তু বুঝতে পারলাম জমিদার মশাইয়ের স্ত্রী করুণাময়ী, এমনকি বাকি লোকেরা কেমন যেন মন মরা হয়ে রয়েছে। এদিকে দুর্গাপূজোর কাজ বলে কথা, তাতে তো আর কিছু করা সম্ভব নয়। গোটা দিনটাই জমিদার বাড়ির আশেপাশে এদিকে ওদিকে ঘুরে বেড়ালাম, যদি কিছু বোঝা যায়, কিন্তু না, কোনো কিছুই বুঝতে পারলাম না। সন্ধ্যের দিকে কুসুমের সঙ্গে দেখা হলো। কুসুম পার্বতীর সঙ্গে সব সময় থাকত। তাকে আড়ালে নিয়ে গিয়ে বললাম, কুসুম দেখো, তুমি যদি কিছু জেনে থাকো তো আমায় সত্যি করে বলো, তোমার কোনো ভয় নেই, তোমায় কেউ কিচ্ছু বলবে না। কুসুম আমায় কাঁদতে কাঁদতে বলল, সাধু বাবা, আমারই ভুল হয়েছে, জমিদার মশাইকে আপনি বলবেন না, তাকে বললে তিনি আমায় বাড়ি থেকে তাড়িয়ে দেবেন, আমার কোথাও কেউ নেই, জমিদার মশাই আশ্রয় দিয়েছে। পার্বতীকে আমি বলেছিলাম রাতের বেলায় ওই আলতা পায়ে পড়ে তারপর ঘরের ভেতরে যেতে, বাইরে বেরোলে এমনভাবে শাড়ি পরতে যাতে পা ঢাকা থাকে, তাই সে রাতের বেলায়। কিন্তু এত রাতে যে আলতা পড়বে আমি সেটা ভাবিনি, তখন তো আমি ঘুমিয়ে পড়েছিলাম, বাইরে যেন কারোর কথা শুনতে পেয়ে বাইরে বেরিয়ে এলাম, আর তখনই দেখি আলতার বাটিটা নড়ছে। কুসুমের কথা শুনে বুঝতে পারলাম এই কুসুম কিছু একটা জানে। রাতের বেলা কেউ কিছুই দেখেনি, অথচ কুসুম কিছু দেখেছে, তাই তাকে ভালো করে জেরা করতে সে আবার বলল, কি হয়েছিল তা আমি জানি না, তবে ঘর থেকে বেরিয়েই আমি দেখি আলতার বাটিটা নড়ছে, আরেকটা অদ্ভুত ব্যাপার যেন ঘটেছিল মনে হচ্ছে, ওই দোতলার শেষের দিক থেকে কিছু যেন একটা নেমে যাচ্ছিল, আমি সামনে দিকে এগোতে যেতেই পায়ের তলায় কি যেন একটা লাগলো, সঙ্গে সঙ্গে হারিকেনটা তুলে দেখতে পেলাম আলতা রাঙা পায়ের ছাপ, যেন কেউ আলতায় গোটা পা ডুবিয়ে হাঁটতে হাঁটতে চলে গেছে ওইখান দিয়ে। তখনই ওই দিকে এগিয়ে গেলাম, কিন্তু কোথাও কাউকে দেখতে পেলাম না। কুসুমকে সঙ্গে নিয়ে আমি ঠিক সেই স্থানে এসে দাঁড়ালাম যেখানে সেই রাতে কুসুম ওই সমস্ত কিছু দেখেছিল। কোথায় আলতার বাটি পড়েছিল, কোথায় হ্যারিকেন ছিল, সব কিছু সে আমায় দেখালো। তারপর হাঁটতে হাঁটতে আমরা গিয়ে পড়লাম দোতলার উঁচু ঝুল বারান্দার একদম পাশে। এখান থেকে ঠাকুর দালান দেখা যায়। কুসুম কান্না ভেজা গলায় আবার বলল, পার্বতী, পার্বতী কারো কথা শোনেনি, সপ্তমীর আগে এই বাড়িতে কেউ আলতা পায়ে পড়লে
যদি বিবাহিত হয় তাহলে মা দুর্গা নিয়ে যায়। অনেক পরের কথা যদিও, তবে কুসুমের এই কথাটা আমার মনে ছিল, আর এই কথাটাই আমার একটা বিশেষ সময়ে সাহায্য করেছিল। দেখতে দেখতে আরো দুটো দিন কেটে গেল, পঞ্চমী কেটে গেল এবং ষষ্ঠী এসে উপস্থিত হল। এইখানে পঞ্চমীর দিনেই পুজো শুরু হয়ে যায়। পঞ্চম দিন রাতের বেলা আমার সঙ্গে একটা অদ্ভুত ব্যাপার ঘটল। জমিদার বাড়ির ঠাকুর দালান থেকে জমিদার বাড়িটা বেশ খানিকটা দূরে, অন্তত কিছুক্ষণ হেঁটে যেতে হয়। রাতের অন্ধকার নামলে জমিদার বাড়ির কাছে কেউ দাঁড়িয়ে আলো না থাকলে অন্ধকারে ঠাকুর দালানের কাজটা দেখতে পাবে না। পঞ্চমীতে পুজো শুরু হয়ে গেছে, সন্ধেবেলা পুজো সেরে সকলে যে যার বাড়িতে এবং জমিদার বাড়ির সকলেই নিজের মতো নিজের ঘরে ফিরে গেছে। আমি দাঁড়িয়ে আছি দোতলার ঝুল বারান্দার কাছে। ইচ্ছে করেই দোতলার একটা ঘরে আমি আমার থাকার ব্যবস্থা করেছিলাম। এমন সময় মনে হলো কে যেন বাড়ির বাইরে যেখানে গেট রয়েছে সেখানে দাঁড়িয়ে আছে। চাঁদের আলো তখন আকাশে অল্প ফুটেছে, সেই আলোতে আমি তাকে দেখলাম। সে আমায় হাতছানি দিয়ে ডাকছে, আমি অবাক হলাম। গেটের কাছে পাহারাদার রাতের বেলা থাকে, তা আমি নিজের চোখে দেখেছি, কিন্তু পাহারাদার কোথায় গেল? তাছাড়া এমন সময় কেউ বাড়ির ভেতরে ঢুকলো কি করে? ভালো করে তার দিকে তাকালাম, আর ভালো করে তার দিকে তাকাতে আমার গোটা শরীর যেন থর থর করে কেঁপে উঠল। এ কাকে দেখছি আমি? ছোটবেলায় তাকে আমি দেখেছিলাম, আমার বাড়িতে এসেছিল। সেই 25-26 বছরের একজন যুবক, উদাস চেহারা, হাতে একটা লাঠি, মুখে অদ্ভুত হাসি। এটা অমর জীবন ছাড়া অন্য কেউ হতে পারে না। মনে হলো আমার চারপাশের পৃথিবীটা যেন কেমন ঘুরতে শুরু করেছে। চাঁদের আলোটা আমার চোখের সামনে ম্লান হয়ে যাচ্ছে একটু একটু করে। এই জমিদার বাড়ি, ঠাকুর দালান, বড় গেট, পাহারাদার, সমস্ত কিছু যেন কোথায় মিলিয়ে যাচ্ছে আস্তে আস্তে। মাথার মধ্যে শুনতে পেলাম অমর জীবন হাসছে আর বলছে, এদিকটা উঁচু, এইখানে মাটি খুঁড়তে হবে, এখানে কিছু একটা আছে, না হলে বাড়ির বাস্তু যে ঠিক হবে না। দ্রুত পদে নেমে এলাম সিঁড়ি দিয়ে, কিন্তু দোতলায় ওঠার যে দরজা সবসময় রাতের বেলা বন্ধ থাকে, সেই দরজা কোনো এক অদ্ভুত কারণে খুলে গেছে। গোটা বাড়িতে আমি ছাড়া আর কেউ নেই। হাঁটতে হাঁটতে একতলার দরজা দিয়ে বেরোবার সময় দুপাশে তাকিয়ে দেখলাম, একটু আগেও এখানে পাহারাদারদের আমি কথা বলতে দেখেছি, এখন তারা কোথায় গেল? অমর জীবন দাঁড়িয়ে রয়েছে বড় দরজার কাছে, সেখানটা অন্ধকার। বাইরের দিকের বড় বড় গাছগুলোর ছায়া এসে পড়েছে। কি যে হলো, আমি একতলার উঁচু বারান্দা থেকে নিচে নামতে পারলাম না। ওখান থেকেই অমর জীবন বলল, সমস্ত কিছু তুমি ঠিক করতে পারবে না, সব কিছু আমাদের হাতে নেই, যা হয়েছে
তার পিছনে অনেক কারণ আছে। আমি তখন কথা বলার মতো অবস্থায় নেই, আমার দু চোখ ভেসে যাচ্ছে জলে, গোটা শরীর থর থর করে কাঁপছে, মনে হলো গায়ের উষ্ণতা যেন বেড়ে উঠেছে। তাও কোনো রকমে বললাম, কিন্তু মেয়েটা যে এভাবে নিরুদ্দেশ হয়ে গেল, জমিদার মশাই তার স্ত্রী, কেউ যে ভালো নেই, তাদের কি হবে? একটা উপায় আছে, কিন্তু তা করতে হবে তোমাকে। তুমি যদি সেটা করতে পারো তাহলেই একমাত্র সবকিছু সম্ভব হবে। আমি কি করব? তাছাড়া তুমি তো এইমাত্র বললে সবকিছু আমাদের হাতে নেই, তাহলে? অমর জীবন সামান্য হাসল, তার হাসিটা যেন চারপাশের বাতাসে ছড়িয়ে পড়ছিল। কোথাও কেউ নেই কেন, কোনো একটা অদ্ভুত মন্ত্র বলে আমি আর অমর জীবন এসে পড়েছি এমন একটা জমিদার বাড়ির কাছে, যেই জমিদার বাড়ি আজ থেকে অনেক বছর পরের, যে জমিদার বাড়ি ফাঁকা। এই জমিদার বাড়ির সমস্ত লোকজন এখান থেকে চলে যাবার পর জমিদার বাড়ির অবস্থা যেমন হবে, ফাঁকা অসহায়, তেমন যেন কেমন একটু ময়লা হয়ে আসা, এখানে ওখানে ক্ষয় ধরে যাওয়া জমিদার বাড়ি। আমি যে বারান্দার কাছে দাঁড়িয়েছিলাম তার এক পাশে মোটা থামের গায়ে হাত রাখতে বুঝতে পারলাম এখানে শ্যাওলা জমতে শুরু করেছে। অথচ আজ সকালেই দেখেছি জমিদার বাড়ির লোকেরা জমিদার বাড়ির বাইরেটা যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন করে চলেছে। তাহলে কি সত্যি সত্যি আমি ব্যতীত কিংবা ভবিষ্যতের কোথাও এসে পড়েছি? অমর জীবন তখন আবার বলল, সব কিছু আমাদের হাতে নেই, কিন্তু যেটুকু আছে সেটুকু তো করতেই হবে। তাই তাকে বাঁচাবার জন্য মাত্র একটাই রাস্তা আছে, যদি সেটা করা যায় তাহলে তাকে বাঁচানো সম্ভব, কিন্তু তুমি ছাড়া যে সেটা আর কেউ করতে পারবে না। আমার মনে হলো যেন অমর জীবন আমায় কিছু একটা বলার জন্যে লক্ষণ দিচ্ছে, কিন্তু অমর জীবনকে আমি দেখতে পাচ্ছি না। অন্ধকারে তার গোটা শরীরটা যেন ঢেকে রয়েছে অদ্ভুতভাবে। তবুও ধরা গলায় বললাম, কি করতে হবে আমায়? সপ্তমীর দিন সকালে যখন পুজো শুরু হবে ঠিক তখনই তোমায় কাজটা করতে হবে। কি কাজ করতে হবে তা তুমি ঠিক জানতে পেরে যাবে। তবে যে কারণে আমি এখানে এসেছি তা হলো তোমায় সাবধান করতে। খবরদার, তার চোখের দিকে তুমি তাকাবে না। আমি অবাক হলাম, কার চোখের দিকে তাকাবো না, আর আমি সব কিছু জেনে যাব কি করে? সপ্তমীর দিন সকালেই বা কি হবে, কোনো প্রশ্নের উত্তর সে আমায় দিল না। হঠাৎ করে কিছু বলতে যাব এমন সময় অবাক হয়ে দেখি আমি দাঁড়িয়ে রয়েছি দোতলার কাছে, সেই ঝুল বারান্দার কাছে। কোথায় অমর জীবন? আমি নেমে এসেছি একতলার কাছে। কোথায় সেই শ্যাওলা ধরা থাম? আমি দোতলার কাছে দাঁড়িয়ে রয়েছি। আমার পাশে একটা হ্যারিকেন। তখনই কুসুমের গলা শুনতে পেলাম, সাধু বাবা, আপনি ঘুমোতে যাবেন না? আমি কিছু না বলে আমার ঘরে এসে ঢুকে পড়লাম। দরজাটা বন্ধ করে দিয়েছি এমন সময় যেন খটকা লাগলো। তখন আর সেটার জন্য বাইরে বেরোতে ইচ্ছে হলো না। মনে হলো
দুটো চোখ ঘুমে জড়িয়ে আসতে শুরু করেছে। অমর জীবন আপনাকে বলে গেল যে সপ্তমীর দিন সকালে কিছু একটা হবে, অথচ কি হবে সেটা আপনি নিজেই বুঝতে পেরে যাবেন। কিন্তু তাহলে সে এসেছিল কেন? সে আপনাকে কোনো একটা কিছুর থেকে সাবধান করতে এসেছিল। তার চোখের দিকে তাকাতে বারণ করেছিল, কিন্তু সেটা কে? তখন আমি কিছুই জানতাম না। জমিদারের মেয়ে পার্বতীর হারিয়ে যাওয়া আমার কাছে যতটা অদ্ভুত ছিল, এই সমস্ত কিছু ঠিক ততটাই অদ্ভুত বলে মনে হলো। এটাও বুঝতে পারছিলাম না যে এই সমস্ত কিছুর সমাধান আমি সত্যি সত্যি করতে পারবো কি না। ষষ্ঠীর দিনটা একরকমভাবে কেটে গেল। সেদিন সারাদিন আমি জমিদার বাড়ির এখানে ওখানে ঘুরে বেড়ালাম, কারো সঙ্গে সেভাবে কথা হলো না। এক সময় জমিদার বাড়ি থেকে বাইরে বেরিয়ে গ্রামের শেষে একটা ছোট দিঘির কাছে এসে বেশ কিছুক্ষণ বসে রইলাম। সেদিন রাতের বেলা জমিদার গিন্নির সঙ্গে আমার সামান্য কথা হলো। সাধু বাবা, আমাদের যা বিপদ হওয়ার তা হয়ে গেছে, সবই বুঝতে পারছি। আমাদের মেয়েকে আর ফিরে পাব না। আমার জন্য আমার মেয়েটার এই অবস্থা। আপনার কোনো দোষ নেই মা, যা হবার তা তো হয়েছে, কিন্তু এই বিপদ থেকে বের হওয়ার রাস্তা আমাদের বার করতে হবে। যখন ভগবান নিজেই এমন করেন, তখন সে বিপদ থেকে বাঁচার আর কি উপায় আছে? অদৃষ্টের হাতে সমস্ত কিছু ছেড়ে দেওয়া ছাড়া আমাদের আর তো কিছু করার নেই। মনে মনে স্থির করলাম কিছু একটা উপায় খুঁজে বার করতেই হবে। করুণাময়ী আমার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলে সেদিনের মতো চলে গেল। পরদিন সপ্তমী। অমর জীবন আমায় সপ্তমীর সকালে পূজোর সময়ের কথা বলেছে, তার মানে সেই সময় নিশ্চয় কিছু একটা ঘটবে। পার্বতী হারিয়ে গেছে বেশ কয়েকদিন হয়েছে। বাড়ির আশেপাশে, গ্রামে, এমনকি গ্রামের আশেপাশে এমন কোনো জায়গা বাদ নেই যেখানে জমিদার মশাইয়ের লোক পার্বতীকে খোঁজেনি। জমিদার মশাই বেশ ভালো লোক, গ্রামবাসীদের আপদে বিপদে সে সাহায্য করে। গ্রামের লোকেরাও তার এই বিপদে তার পাশে দাঁড়িয়ে অনেক খোঁজাখুঁজি করেছে, কিন্তু সমস্ত কিছুই বৃথা। ষষ্ঠীর রাতের বেলা আমি নিজেই ঝুল বারান্দার কাছে এসে দাঁড়ালাম, ঠিক যেখানে আলতার বাটি, আলতার কাঠি, সমস্ত কিছু কুসুম আমায় দেখিয়েছিল, ঠিক সেইখানে। আর হঠাৎ করে আমার মনে হলো, চাঁদের অল্প আলোয় ওইখানে কে যেন বসে আছে। আমি অবাক হয়ে গেলাম। একটু আগে ওইখান থেকে আমি গিয়েছি, প্রত্যেকটা ঘরের দরজা বন্ধ। তাহলে এইখানে এই সময় কে বসে আছে? আলতার বাটি, আলতার কাঠি, সমস্ত কিছু নিয়ে কেউ যেন গুনগুন করে গান গাইতে গাইতে পায়ে আলতা পরে চলেছে। আমি অবাক হয়ে গেলাম। আমি তার দিকে তাকিয়ে রয়েছি, সে আমার দিকে পেছন ঘুরে বসে আছে। মাথার চুল এসে পড়েছে দোতলার ঝুল বারান্দার মেঝের উপর। তার পরনে একটা সাদা রঙের শাড়ি, লাল পাড়, কানে সোনার গয়না ঝুলছে। সে আলতা পরে চলেছে। আমি অবাক হয়ে প্রশ্ন করলাম, কে তুমি?
আর এত রাতে এখানে বসে আলতা পড়ছো কেন? তুমি জানো না এমনিতেই বাড়িতে কি বিপদ হয়েছে? কথাটা বললাম বটে, কিন্তু এটা কে হতে পারে? জমিদার গিন্নি ছাড়া এমন গয়না এমন শাড়ি পরে কেউ এখানে আসবে না। এত রাতে এইখানে আসবে কেন? এ বাড়িতে যে কজন মেয়ে মানুষ কাজের লোক রয়েছে তারা কেউ এমনটা করবে না। আর দোতলায় থাকে একমাত্র কুসুম, জমিদার গিন্নি আর একজন মধ্যবয়স্ক মহিলা কাজের লোক। তাছাড়া তো আর কারোর এখানে আসার কথা নয়। আমার কথা শুনে সে যেন থমকে গেল, কিন্তু তার কাজ থামাল না। সে পায়ে আলতা পরে চলেছে। কি মনে হতে, আমি সামনের দিকে উঁকি মারতে দেখতে পেলাম তার গোটা পায়ে আলতা পরা। আলতা এভাবে কেউ পরে না। আলতা পায়ের পাতা থেকে উপরের দিকটায় সামান্য খানিকটা পরে, কিন্তু তার পায়ের তলায় এমনকি পায়ের পাতা ছাড়িয়ে বেশ খানিকটা উপর পর্যন্ত আলতা পরা রয়েছে। আমি আবার বললাম, কে তুমি আর এত রাতে এখানে কেন এসেছো? যেন আমার কথা সে শুনতে পেয়েছে, একটা হাসি শুনতে পেলাম আমি। আর তার সঙ্গে সঙ্গে মনে হলো চারদিকে যেন ধুনোর গন্ধ, আর তার সাথে একটা বেশ অদ্ভুত মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়েছে। তুই জানিস তো আমি কে? আমি তো তোদের কাছেই এসেছি তাহলে। কিন্তু তুমি কে? তুমি আমার দিকে তাকাও, তোমায় না দেখে তো আমি চিনতে পারবো না। সে তখনও উল্টো দিকে ঘুরে হাসছে। একটা নূপুরের শব্দ কোথা থেকে যেন ভেসে আসতে লাগলো আমার কানে। সে আমার দিকে তাকালো না, আস্তে আস্তে উঠে দাঁড়ালো মাটিতে, তারপর হাঁটতে লাগলো সামনের দিকে। আমি আবার বললাম, দাঁড়াও বলছি, দাঁড়াও, কোথায় যাচ্ছ? সে কিন্তু দাঁড়ালো না। আমি তার দিকে এগিয়ে গিয়ে তাকে আটকাতে যাব, এমন সময় অনুভব করতে পারলাম আমার গোটা শরীর কেমন যেন পাথরের মতো সেখানে স্থির হয়ে গেছে। সে হাঁটতে হাঁটতে এগিয়ে গেল ঝুল বারান্দার একদম শেষের দিকে, আর তারপর আস্তে আস্তে ঘুরে তাকালো আমার দিকে। আমি তার দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। এটা কি দেখছি আমি? সাদা রঙের শাড়ি, লাল পাড়, তার পরনে শাড়ি ছাপিয়ে অনেক সোনার গয়না। নূপুরের শব্দ তার দিক থেকে ভেসে আসছে, তার সেই রক্ত আলতা পায়ের ছাপ ঝুল বারান্দার মেঝের উপর তার স্বাক্ষর রেখে গেছে, কিন্তু তার মুখ আমি দেখতে পাচ্ছি না। অদ্ভুত কোনো একটা কারণে তার গোটা শরীর দেখতে পেলেও তার মুখ আমি কোনোভাবেই দেখতে পাচ্ছি না। সে একটা অদ্ভুত ব্যাপার, তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি স্পষ্ট বুঝতে পারলাম তারানাথের কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয়েছে, অথচ বাইরে অল্প স্বল্প বৃষ্টি হচ্ছে। কাল মহালয়া, একটা ঠান্ডা বাতাস আমাদের চারপাশে এসে ধাক্কা দিচ্ছে, এই সময় অত গরম থাকে না, অথচ তারানাথের কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিয়েছে। তার চোখ বিস্ফারিত হয়ে আকাশের দিকে চেয়ে আছে। সে দুবার চোখের পাতা পিটপিট করে বলল, সে দৃশ্যের বর্ণনা আমি তোমাদের করতে পারবো না। হয়তো আমি তার মুখটা দেখতে পাচ্ছি,
কিন্তু বুঝতে পারছি না কিছুই। আবার হয়তো এমনটা যে তার মুখটা আমি দেখতেই পাচ্ছি না। অবাক হয়ে তাকিয়ে রইলাম তার দিকে। সে বলল, আমার কথা ওরা শোনেনি। আমি যে এই বাড়িতে প্রথম আলতা পরি, তাই তো এই বাড়িতে অবিবাহিত কারুর পায়ে আলতা পরা বারণ। আমি বোকা মূর্খ, তাই তখনও পর্যন্ত তাকে চিনতে পারিনি। সে ঝুল বারান্দার থেকে আস্তে আস্তে উপরে উঠল। আমি চিৎকার করে বললাম, দাঁড়াও দাঁড়াও, কি করছো? আরে পড়ে যাবে যে, দাঁড়াও বলছি। তখনই যেন আমার শরীরের সমস্ত শক্তি ফিরে এলো। আমি দ্রুত ছুটে গেলাম সামনের দিকে। ঝুল বারান্দার কাছ থেকে সে নিচের দিকে ঝাঁপিয়ে পড়তে যাচ্ছে। আমি দৌড়ে গিয়ে তাকে ধরার জন্যে হাতটা শূন্যে বাড়িয়ে দিলাম। মনে হলো সে নিচে পড়ে যাবে, কিন্তু অবাক হয়ে দেখলাম কোথায় সে নিচে পড়ে যাবে। সে শূন্যে ভাসতে ভাসতে এগিয়ে যাচ্ছে ঠাকুর দালানের দিকে। আমার হাতে তার চুলের শেষ অংশটা একবার যেন বেঁধেছিল, আর তাতেই মনে হল আমার হাতে যা বেঁধেছে সেটা কিছুই ছিল না। আমার মাথা ঘুরে এলো একবার। আমি কাঁপতে কাঁপতে সেখানেই বসে পড়লাম। মূর্তিটা ভাসতে ভাসতে সেই ঠাকুর দালানের কাছে গিয়ে পৌঁছাল। তারপর অতি স্বাভাবিকভাবেই ঠাকুর দালানের কাছে সেই মায়ের মূর্তির দিকে এগিয়ে গিয়ে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। আমি আর থাকতে পারলাম না, সেখানে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লাম মাটির উপরে। সকালে জ্ঞান ফিরল কুসুমের ডাকে। তারপরে সকলেই সমস্ত ব্যাপারটা জানতে পারল। গ্রামের কবিরাজ এসে আমায় দেখে গেল। কিছুই হয়নি, কিছু একটা দেখে আমি ভয় পেয়েছিলাম, কিন্তু আমার জ্বর এলো প্রবল। কবিরাজ ওষুধ দিয়ে গেলেও জ্বর কমল না। ওইদিকে সকালে পুজো শুরু হয়েছে আমি বুঝতে পারছি। বারবার মাথার মধ্যে ভেসে আসতে লাগলো অমর জীবনের বলা কথাগুলো। যা হবার সপ্তমীর দিন সকালে হবে, আর তা তোমাকেই করতে হবে। কাল রাতে ওই মূর্তি যে দেবী দুর্গা ছাড়া অন্য কেউ নয় সেটাও স্পষ্ট বুঝতে পারছিলাম, কিন্তু সে আমায় কিছু একটা বলতে চেয়েছিল যাওয়ার সময়। বারবার মনে করার চেষ্টা করতে লাগলাম, মাথার ভেতরটা ধকধক করতে লাগলো, চোখ জ্বালা করতে লাগলো, গোটা শরীর যেন আগুনের মতো গরম হয়ে গেল। আমি বারবার মনে করার চেষ্টা করলাম, ঝুল বারান্দা থেকে নিচের দিকে নামার সময় সেই মেয়েটা মানে দেবী দুর্গা আমায় বলেছিল, কালকে যদি তাকে নিয়ে যেতে পারিস, এবারের মতো তাকে আমি ক্ষমা করে দেব। সঙ্গে সঙ্গে আমি চোখ খুলে উঠে বসলাম। গোটা শরীর থরথর করে কাঁপছে, মাথাটা ঝিমঝিম করছে, কিন্তু আজ আমি তাকে নিয়ে যেতে পারি। কিন্তু কাকে নিয়ে যেতে পারি? আর সঙ্গে সঙ্গে অমর জীবনের সেই সাবধান বাণীও মনে পড়ে গেল।
তার চোখের দিকে তাকানো যাবে না। কাল রাতে সেই দেবী দুর্গার মূর্তির চোখের দিকে আমি তাকাইনি, সেও তো আমার দিকে তাকায়নি, কিন্তু তাহলে কি আর কিছু হবে? জীবনে যে কয়েকবার আমি চরম বিপদের মধ্যে পড়ে বিভ্রান্ত হয়েছিলাম, তার মধ্যে এই হলো একবার। পার্বতীকে বাঁচাবার একটা শেষ চেষ্টা আমায় আজ করতে হবে। অনেক কিছু যেন আস্তে আস্তে মিলে যাচ্ছিল। সেদিন রাতের বেলা আমি যখন অমর জীবনকে দেখি আর পরে দোতলার কাছে দাঁড়িয়েছিলাম, সেদিন কুসুম এসে আমায় ডেকে নিয়ে গিয়েছিল। অথচ আমি ঘরে ঢুকে দরজা বন্ধ করলেও কুসুমের দরজা বন্ধ করার শব্দ একবারও শুনতে পাইনি। পরদিন সকালে খোঁজ নিয়ে জেনেছিলাম কুসুম সেদিন দোতলার কাছে শোয়নি। পার্বতী হারিয়ে যাবার পর থেকেই কুসুম একতলার ঘরে ঘুমোতে যায়। তাহলে কি করে? আমি কোনো রকমে বিছানা থেকে উঠে বসলাম। একজন কাজের লোককে আমার সেবার জন্য রাখা হয়েছিল, সে আমায় আটকাতে গেল। আমি তাকে বাধা দিয়ে একরকম ছুটতে লাগলাম মণ্ডপের দিকে। মণ্ডপ থেকে ঢাক, কাঁসা, ঘণ্টার শব্দ ভেসে আসছে। ধুনোর গন্ধ চারদিকে ছড়িয়ে রয়েছে। গ্রামের লোকেরা ঠাকুর দালানের বাইরে দাঁড়িয়ে, জমিদার মশাই, জমিদার গিন্নি, পুরোহিত মশাই সকলের ওপরে। আমি টলমল পায়ে কোনো রকমে এগিয়ে গেলাম আর হুমড়ি খেয়ে পড়লাম মাটির উপরে। আবার উঠলাম, পিছন থেকে কাজের লোক ভোলা আমায় ধরতে এলো। আমি তাকে একটা ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। চিৎকার করে বললাম, তোমরা থামো, পার্বতী ওখানেই আছে। কিন্তু আমার গলা থেকে যে কথাটা বেরিয়ে এলো সেটা বোধ হয় একদম বাচ্চা ছেলের গলার জোর যেমন হবে তেমন। জমিদার মশাই আমায় দেখতে পেয়েছিলেন, তাই তিনি হাত তুলে সব কিছু থামাতে বললেন। পুরোহিত মশাই পূজা করতে লাগল, কিন্তু ঢাক বাজানো বন্ধ হয়ে গেল। আমি কোনো রকমে এগিয়ে গেলাম সামনের দিকে। গ্রামের লোকেরা আমায় দেখে এক পাশে সরে গিয়েছিল। ঠাকুর দালানের কাছে গিয়ে জমিদার মশাইয়ের উদ্দেশ্যে বললাম, আমি সব বুঝতে পেরেছি। আপনার মেয়ে পার্বতী এখানেই আছে, এই মণ্ডপে কোথাও আছে। আমার কথায় জমিদার, জমিদার গিন্নি, পুরোহিত মশাই সবাই সচকিত হয়ে উঠল। পুরোহিত মশাই পুজো কিছু মুহূর্তের জন্যে বন্ধ করলেন। দুর্গাপুজোয় বিঘ্ন ঘটা কত বড় অমঙ্গলের তা তোমরা জানো না, কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছিল এই অমঙ্গলের জন্যে মা কিছু মনে করবেন না। আমি পাগলের মতো ঠাকুর দালানের এখানে ওখানে ঘুরে বেড়াতে লাগলাম। পূজোর উপকরণ, ঠাকুরের মূর্তি সমস্ত কিছু রয়েছে, কিন্তু পার্বতী কোথাও নেই। অথচ আমার যেন বার বার মনে হচ্ছিল আমার মাথার মধ্যে পার্বতী বলছে, সাধু বাবা আমি এখানে। আমি পাগলের মতো হন্যে হয়ে এখানে ওখানে ঘুরছি, বার বার চিৎকার করে বলছি, আমায় ক্ষমা কর মা, আমায় ক্ষমা কর। তোর ইশারা আমি বুঝতে পারিনি, মেয়েটাকে ফিরিয়ে দে মা, মেয়েটা না জেনে ভুল করেছে, ওকে ক্ষমা করে দে মা, ওকে ক্ষমা করে দে, ওকে ক্ষমা করে দে।
জমিদার মশাই, জমিদার গিন্নি ততক্ষণে পূজো মণ্ডপের এক পাশে সরে গেছে, পুরোহিত মশাইও সরে গেছে মণ্ডপ থেকে বাইরের দিকে। আমি একাই পূজো মণ্ডপের এখানে ওখানে ঘুরছি আর চিৎকার করে কি কথা বলে চলেছি তার সব আমি নিজেও জানি না। আমি অবাক হয়ে তারানাথের দিকে তাকিয়ে রইলাম। এর আগে তার কাছে অনেক গল্প শুনেছি, অনেক অদ্ভুত বিপদের কথা শুনেছি, কিন্তু এমন কথা শুনিনি যেখানে স্বয়ং তারানাথকে এমন বিভ্রান্ত হতে হয়েছে। তারানাথ তখনও বলে চলেছে, বারবার মনে হচ্ছিল আজ যদি আমি পার্বতীকে বাঁচাতে না পারি তাহলে পার্বতীকে আর পাওয়া যাবে না। হয়তো অনেক বছর পরে কোনো এক সপ্তমীর দিন এই পূজো মণ্ডপের কাছে পাওয়া যাবে পার্বতীকে। তবে এই এতগুলো সময় পার্বতীর জীবন থেকে চলে যাবে অদ্ভুতভাবে, ঠিক যেভাবে সেদিন রাতে আমি কোনো এক অদ্ভুত মায়া বলে সময়ের আগে ওই বাড়িটার ভবিষ্যতে গিয়ে পৌঁছেছিলাম। সেখানে অমর জীবন আমার সঙ্গে দেখা করেছিল, ঠিক তেমনই কিছু একটা হবে পার্বতীর সঙ্গে। আমি প্রাণপণে খুঁজতে খুঁজতে হঠাৎ করেই আমার নজর চলে গেল দেবী দুর্গার পায়ের দিকে। দেবী দুর্গার পায়ে আলতা পরানো থাকে, কিন্তু এমনভাবে আলতা পরানো থাকে না। আমি অবাক হয়ে দেখলাম দেবী দুর্গার পায়ের পাতা থেকে অনেকটা উপর পর্যন্ত সম্পূর্ণ আলতা পরানো, আর সেখান থেকে আলতা পড়ছে। আমি তাড়াতাড়ি এগিয়ে গেলাম তার কাছে, আর ঠিক তখনই মনে হলো দেবী দুর্গার পেছনে কে যেন একটা বসে আছে। অদ্ভুত ব্যাপার, একটু আগে আমি পিছন থেকে ঘুরে এসেছি অথচ সেখানে কাউকে দেখতে পাইনি, সামনে থেকে আমি তাকে দেখতে পেতে চিৎকার করে উঠলাম, বললাম, পার্বতী! পার্বতী মুখ তুলল, তার চোখ বন্ধ, এমনভাবে সে মাথাটা তুলেছে যেন কেউ তার মাথাটা ধরে উপরের দিকে তুলে দিয়েছে। পার্বতী কোনো কথা বলল না। আমি তাড়াতাড়ি ঠাকুরের পেছনের দিকে গিয়ে আবার অবাক হলাম, কোথায় পার্বতী? এখানে কোথাও কিছু নেই। দূর থেকে জমিদার মশাই বলল, সাধু বাবা, কিছু হয়েছে নাকি? আচ্ছা আপনি দাঁড়ান, আমি আসছি। আপনারা কেউ ঠাকুর মণ্ডপে উঠবেন না, আপনারা সবাই সরে যান এখান থেকে, পার্বতীকে আমি বাঁচাবই। আবার মায়ের মূর্তির সামনে গেলাম, আবার দেখতে পাচ্ছি পার্বতী একই রকম ভাবে দাঁড়িয়ে আছে। মায়ের মূর্তির দিকে তাকাতেই চমকে উঠলাম, মায়ের সেই স্নিগ্ধ মুখে একটা অদ্ভুত হাসি, যেন মা আমার দিকে তাকিয়ে কিছু একটা বলছে। আর ঠিক তখন মনে হল কাল রাতে যে মূর্তিকে আমি দেখেছিলাম, যার মুখটা দেখতে পাইনি, আজ যেন ঠিক সেই মুখের সাথে এই মুখের কোনো একটা মিল আছে, যেন এই মুখটাই বসানো ছিল সেই মুখের জায়গায়। মাথার ভেতরে যেন কেউ বলে উঠল, মায়ের কাছ থেকে এমন করে মেয়েকে নিয়ে যেতে পারবি না, তোকে আরো চেষ্টা করতে হবে। চেষ্টা আমি করব, যেভাবেই হোক পার্বতীকে আমি আজ নিয়ে যাবই, ওকে না নিয়ে যাওয়া পর্যন্ত পূজো শুরু হবে না। পার্বতীকে আপনি ফিরিয়ে আনতে পেরেছিলেন? বুঝতে পারছিলাম ক্রমশ আমার জ্বর বেড়ে চলেছে, মাথা ঝিমঝিম করছে, মনে হচ্ছে জ্ঞান হারিয়ে পড়ে যাব, কিন্তু তবু হাল ছাড়ছিলাম না।
বার বার তাকে সামনে থেকে দেখতে পাচ্ছি, অথচ পেছনে গেলেই তাকে আর দেখতে পাচ্ছি না। এক সময় মনে হলো যা হবার হবে, কথাটা ভেবে দেবীর মূর্তির সাথে তার পাশে থাকা মূর্তির মাঝে যেটুকু জায়গা ঠিক সেখানেই নিজের একটা হাত বাড়িয়ে দিলাম। সেখানেই পার্বতী হেলান দিয়ে বসেছিল যেন। আমি তার একটা হাত ধরে একটা হ্যাঁচকা টান দিতেই একটা অদ্ভুত ব্যাপার ঘটে গেল। যেন মনে হলো একটা জলের মতো পরত, আর সেই পরতের ভেতর থেকে পার্বতীর একটা হাত বেরিয়ে এল। ওখানে দাঁড়িয়ে থাকা গ্রামবাসীরা হই হই করে উঠল। জমিদার মশাই, জমিদার গিন্নি, পুরোহিত সবাই ছুটে আসতে চাইলেন, কিন্তু আমি হাত তুলে তাদের বাধা দিলাম। ততক্ষণে আমি বুঝতে পেরেছি সব কিছু। পার্বতীর একটা হাত ধরে টেনে আনলাম, তারপর আরেকটা। আস্তে আস্তে তার গোটা শরীরটা বেরিয়ে আসতে লাগল, আর আমি অবাক হয়ে দেখলাম ঠিক মা দুর্গার পেটের এক পাশ থেকে যেন পার্বতী বেরিয়ে আসছে। এক অদ্ভুত দৃশ্য যেন মনে হলো মা দুর্গার পেটের ভেতরে সে এতক্ষণ ছিল, এই মাত্র তাকে আমি সেখান থেকে বাইরে বের করে নিয়ে এসেছি। পার্বতী অনেকটা এসে পড়েছে। এমন সময় মনে হলো মা দুর্গার মুখের হাসিটা যেন আরো চওড়া হলো। মাথার মধ্যে শুনতে পেলাম, নিয়ে তো গেলি কিন্তু সামলাতে পারবি তো? একবার যে আমার কাছে আসে তাকে কিন্তু আর সামলানো যায় না। তুমি না চাইলে তো কিছুই হবে না মা, তুমি না চাইলে তাকে সামলানোর ক্ষমতা আমার নেই। পার্বতী এবার সম্পূর্ণ বেরিয়ে এলো। আমি তাকে নিয়ে মাটির উপর ছিটকে গেলাম। এরপর জমিদার মশাই, পুরোহিত মশাই, গ্রামের কয়েকজন লোক এগিয়ে এলো, পার্বতীকে আর আমাকে তুলে নিয়ে গেল। একটু পরেই আবার পুজো শুরু হয়েছিল, তবে পূজোয় কোনো বিঘ্ন হয়নি। পার্বতী জ্ঞান হারিয়েছিল প্রায় দুদিন। আমার গায়ে জ্বর ছিল, সেই অবস্থাতে আমিও ঢলে পড়েছিলাম ঘুমের কোলে। দুদিন পর প্রথম আমার ঘুম ভাঙে। ঘুম ভাঙতেই আমি পার্বতীর খোঁজে ছুটে গিয়েছিলাম। পার্বতী তখনও ঘুমোচ্ছে, তার কপালের মাঝখানে বুড়ো আঙুল রেখে একটা গোপন মন্ত্র উচ্চারণ করতে পার্বতী ঘুম ভেঙে উঠল। চারপাশে জমিদার মশাই, জমিদার গিন্নি, কুসুম, এমনকি বাড়ির লোকেরা রয়েছে। পার্বতী অবাক হয়ে সবার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপরে বলল, আমি কে? তার এই প্রশ্নে সকলেই অবাক হয়ে গেলেন। জমিদার মশাই কান্না ভেজা গলায় বললেন, আমাকে চিনতে পারছিস না মা? কোথায় চলে গিয়েছিলি তুই? তোমরা ছোবে না আমায়, তোমরা সবাই অপবিত্র, ছোবে না আমায়। তোমরা কারা? আমি কে? পার্বতীর এই কথায় সবাই অবাক হল। এরপরে জমিদার গিন্নি, জমিদার মশাই, কুসুম সকলে মিলে তাকে বোঝানোর চেষ্টা করতে লাগল, কিন্তু পার্বতী কিছুই বুঝতে পারে না। বারবার সে বলে, আমি তো আমার বাড়িতেই ছিলাম, তোমরা আমায় নিয়ে এলে কেন? আমি তাকে কোনো কিছুই বোঝাবার চেষ্টা করিনি, শুধু তার মাথার উপর একটা হাত রেখে বলেছিলাম,
পার্বতী, তোমার সব কিছুই মনে পড়বে, একটু সময় লাগবে। আমার মনে হয় অন্তত পরের বছর সপ্তমী পর্যন্ত তোমায় সময় দেওয়া প্রয়োজন। পার্বতী আমায় কিছু বলেনি, মাথা থেকে আমার হাতটাও সরিয়ে দেয়নি, তবে তার চোখে আমি একটা বিস্ময় ভাব দেখেছিলাম। অদ্ভুত ব্যাপার, এমনটা কেন হয়েছিল? পার্বতী কোনো কারণে অন্য কোনো জগতে চলে গিয়েছিল, যে জগতের সঙ্গে শুভ শক্তির একটা যোগ রয়েছে, সে সেখানেই থাকত, কিন্তু আমি তাকে নিয়ে এসেছিলাম এখানে, তাই ওই সময়ের মধ্যে তার সমস্ত স্মৃতি হারিয়ে গিয়েছিল। তার যে স্মৃতি ছিল তা ওই কয়েকটা দিনের স্মৃতি। দশমীর পরে আমি সেখান থেকে চলে আসি, তবে পার্বতী কিন্তু কোনো ঝামেলা করত না, সে চুপচাপ নিজের মতোই থাকত। কেউ তাকে কিছু বলতে গেলে সে চুপ করে শুনত, তবে বারবার বলতো, আমার বাড়ি এমন নয়, আমার বাড়ি এখান থেকে অনেক ভালো, কত আলো আছে সেখানে, সেখানে ঝুল বারান্দায় বসে আমি কতবার আলতা পড়েছি, আমার মা আমায় আলতা পরিয়ে দিয়েছে। অথচ তোমরা বিশ্বাস করবে না, করুণাময়ী ছোটবেলায় পার্বতীকে আলতা পরিয়ে দিলেও তারপরে পার্বতী নিজে নিজে আলতা পরত। অথচ পার্বতী যে বর্ণনা দিয়েছে তাতে তার মায়ের সঙ্গে সাদা কাপড় পরা যেই দেবী দুর্গার রূপ আমি দেখেছিলাম তার অনেক মিল আছে। পার্বতী ঠিক হয়নি আর? গল্পের সবটা শেষ হয়নি এখনো, খানিকটা বাকি আছে। দশমী পর্যন্ত আমি সেই গ্রামেই ছিলাম। দশমীর দিন প্রতিমা বিসর্জনের পরে সেখান থেকে ফিরে আসব এমন ঠিক করেছি। দশমীতে সেই গ্রামের যে বড় দিঘি আছে সেই দিঘিতে মূর্তি বিসর্জন করা হয়। আগেই বলেছি পার্বতী শান্ত স্বভাবের ছিল, সে এমন কিছুই করত না যাতে তাকে ঘরে বন্দি করে রাখতে হবে, তাই তাকে কুসুম আর জমিদার গিন্নি মিলে নিয়ে গিয়েছিল প্রতিমা বিসর্জন দেখাতে। গ্রামের অনেক লোক জড়ো হয়েছে সেখানে। প্রতিমা বিসর্জনের সময় প্রতিমা গ্রামের সেই দিঘিতে ফেলে দেওয়া হয়েছে। হঠাৎ করেই পার্বতী চঞ্চল হয়ে উঠল। আমরা শুধু দেখতে পেলাম পার্বতী লোকজনকে ঠেলে সরিয়ে জলের দিকে ছুটে যাচ্ছে। আমরা সবাই দৌড়ে গিয়েছিলাম, কিন্তু তার আগেই পার্বতী শুধু একবার চিৎকার করে মা মা বলে ডেকে ঝাঁপিয়ে পড়ল জলের মধ্যে। তারপরে গ্রামের লোকেরা অনেক খোঁজাখুঁজি করেছিল জলের মধ্যে, পার্বতীকে খুঁজে পাওয়া যায়নি। আশ্চর্যজনকভাবে সেই দিঘির জলের মধ্যে লক্ষ্মী, গণেশ, সরস্বতী সবার মূর্তি খুঁজে পাওয়া গেলেও সেই দেবী দুর্গার মূর্তি খুঁজে পাওয়া গেল না, আর তার সঙ্গে হারিয়ে গেল পার্বতী। জমিদার মশাই আর জমিদার গিন্নি সেই দিঘির ধারে কাঁদতে কাঁদতে মাটির উপর বসে পড়ে। গ্রামের লোকেরা অনেক চেষ্টা করল, প্রায় 3 ঘন্টার বেশি সময় ধরে বিভিন্নভাবে খোঁজাখুঁজি চলল, কিন্তু পার্বতীর মৃতদেহ পর্যন্ত খুঁজে পাওয়া গেল না। সন্ধ্যার সময় বাধ্য হয়ে ফিরে এলাম। পরদিন সকাল হতেই গ্রাম ছেড়ে দিয়েছিলাম, তারপরে আর কিছু জানি না। কিন্তু এর আগে যারা নিরুদ্দেশ হয়েছিল
তাদের তো অনেক বছর পরে কোনো এক সপ্তমীর দিন পাওয়া গিয়েছিল পূজোর মণ্ডপে, তাহলে পার্বতীকেও নিশ্চয়ই পাওয়া যাবে। নিশ্চিতভাবে কোনো কিছুই বলতে পারি না। যারা হারিয়েছিল তারা নিজের মতোই চলে গিয়েছিল, আবার নিজের মতোই ফিরে এসেছে, কিন্তু পার্বতীকে আমি নিজে সেখান থেকে নিয়ে এসেছিলাম। হয়তো সেই কারণেই পার্বতী আবার ফিরে গিয়েছিল দেবী দুর্গার সাথে। কেন সামান্য পায়ে আলতা পরার জন্যে এত বড় একটা ঘটনা ঘটে গেল তার কোনো ব্যাখ্যা আমি খুঁজে পাইনি। তবে হ্যাঁ, অমর জীবনের সেই কথাটা অনেক দিন পরে আমি বুঝতে পেরেছিলাম। কোন কথাটা? অমর জীবন বলেছিল সব কিছু আমাদের হাতে নেই, অথচ আমরা চাইলেই কিছু না কিছু করতে পারি। অমর জীবন আসলে বলতে চেয়েছিল যাতে আমি কিছু না করি। আমি করেছিলাম। সপ্তমীর দিন সকালেই সমস্ত কিছু আমি বুঝতে পারবো বলে সে বলে গিয়েছিল। আমি বুঝতেও পেরেছিলাম। পার্বতীকে আমি দেখতে পেয়েছিলাম দেবী দুর্গার সামনে থেকে, পেছন থেকে দেখতে পারিনি। অর্থাৎ দেবী দুর্গা তাকে কোনোভাবে বাঁচিয়ে রাখছিল কোনো একটা অদ্ভুত উপায়ে, অথচ আমি তাকে জোর করে সেখান থেকে বার করে উল্টে তাকে বিপদে ফেলেছিলাম। আর তাই সে সমস্ত কিছু ভুলে গিয়ে এখানে এসেছিল, এবং দেবী দুর্গার সঙ্গে সঙ্গে সে আবার কোনো একটা অদ্ভুত জগতে ফিরে গেছে। অমর জীবন আমায় দেবী দুর্গার চোখের দিকে তাকাতে বারণ করেছিল, অথচ আমি তাকিয়েছিলাম। মনে আছে যখন আমি পার্বতীর হাত ধরে তাকে টেনে বার করেছিলাম, তখন আমি তাকিয়েছিলাম দেবী দুর্গার মুখের দিকে, অথচ আমার তখন সেদিকে তাকানোর কথা ছিল না। অনেক পরে হলেও আমি বুঝতে পেরেছিলাম দেবী দুর্গার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আমায় ধরে থাকা পার্বতীর হাতটা একবার থরথর করে কেঁপে উঠেছিল। তারপরেই সে খুব দ্রুত বেরিয়ে এসেছিল। তখন বুঝতে পারিনি, তবে পরে সব বুঝতে পেরেছি। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম তারানাথের দিকে। তারানাথ বলল, আসলে সমস্ত কিছু পূর্ব নির্ধারিত ছিল। মালদার কাছে সেই হরিনারায়ণপুর গ্রামের জমিদার অঘোরচন্দ্রের বাড়ি থেকে যে ওই দিন পার্বতী নিরুদ্দেশ হবে তা আগে থেকে নির্ধারিত ছিল। অথচ আমি যা করেছিলাম অদৃষ্টের উপরে আমি জোর করার চেষ্টা করেছিলাম, তাই যা হবার তাই হয়েছে। তবে সামান্য অন্যভাবে হয়েছিল। অনেক সাধুর সঙ্গে এই বিষয়ে কথা বলতে বলতে এই সমস্ত কথা আমি জানতে পেরেছিলাম। তবে সেই রাতের দৃশ্যের কথা আমার অনেক দিন পর্যন্ত মনে ছিল। সেই মূর্তির দোতলার ঝুল বারান্দার মেঝের উপর আলতা পায়ের ছাপ রেখে আস্তে আস্তে চলে যাওয়া, সে অনেকবার আমায় ওভাবেই দেখা দিয়েছিল। অশুভ শক্তির সঙ্গে তন্ত্রশক্তির মাধ্যমে কিছু করা যায়, কিন্তু শুভ শক্তির সঙ্গে কোনো কিছুই করা যায় না। অমর জীবন আমায় আরও একবার সাবধান করতে এসেছিল, কিন্তু আমি বোকার মতো কিছু বুঝতে পারিনি। তারানাথ আর কিছু বলল না, আমরা চুপ করে রইলাম।
একটু পরেই বৃষ্টি কমে এসেছে দেখে বেরিয়ে পড়ব বলে উঠতে যাচ্ছি এমন সময় তারানাথ বলল, একটা কথা তো তোমাদের বলতে ভুলেই গেছি, পার্বতীর মুখ তো আমি তার আগে পর্যন্ত দেখিনি। সেই দিন সকালে যখন আমার জ্ঞান ফিরল, তখন প্রথম আমি পার্বতীর মুখের দিকে তাকিয়েছিলাম। আর একটা অদ্ভুত দৃশ্যের কথা তোমাদের বলি, মায়ের মূর্তির মুখ আর সেদিন ওই সাদা লাল শাড়ি পরা দেবী মূর্তির মুখ আর পার্বতীর মুখের মধ্যে খুব একটা পার্থক্য আমি বুঝতে পারিনি। আমরা অবাক হয়ে গেলাম। কিছুক্ষণ কিশোরীও কোনো কথা বলল না। তারপর আমরা হাঁটতে হাঁটতে বেরিয়ে আসি। কিশোরী বলে, ঠাকুরমশাইয়ের সমস্ত কথাই বুঝতে পারলাম, কিন্তু একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারলাম না। ঠাকুরমশাই কি সত্যি সত্যি প্রথমে বুঝতে পেরেছিলেন তার লড়াই আসলে দেবী দুর্গার সঙ্গে? আর এই যে মালদার কোনো একটা জায়গার কথা ঠাকুরমশাই বললেন, শুনেছি মালদার কাছে কোনো একটা গ্রামে পেটকাটি দুর্গা বলে একটা দুর্গাপুজো হয়, তাহলে এইটাই কি সেই জায়গা? আমি উত্তর দিতে পারলাম না, কারণ এই উত্তর দেওয়ার মতো ক্ষমতা আমার ছিল না। তবে কেন জানি না মনে পড়ল, সত্যি সত্যি এমন একটা দুর্গার কথা আমি নিজেও শুনেছি। তাহলে কি সেই দুর্গার কথাই তারানাথ আমাদের বলল? বাইরে বৃষ্টিটা তখন খুব জোরে পড়তে শুরু করেছে। আমরা ছুটতে লাগলাম ট্রাম রাস্তার দিকে।